আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমরা ঢাকার বাইরে একটা ট্যুর মারার প্ল্যান করতেছিলাম, আর সেই প্ল্যানটার ভিতরে আজকের প্রথম ট্যুর হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ। আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি। তা আমাদের মুন্সিগঞ্জের সাথে যাওয়ার প্ল্যানের সাথে আছে আমরা দুইটা বাইক। একটা হচ্ছে সামনের বাইকটা হচ্ছে মোবারক ভাইয়ের, ওর সাথে আমার এক ফ্রেন্ড আছে, আর পিলন হিসেবে আমার সাথে আছে আমার আরেক ফ্রেন্ড। আমরা এই দুই বাইকে চারজন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। আজকে মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখানে ঈদের পরে অনেক দিন রোজার ভিতরে অনেক দিন বের হওয়া হয় না কোথাও, তা ঈদও পার হয়ে গেল, সেই কারণে আজকে এখান থেকে উদ্দেশ্য করলাম যে বের হয়ে আমরা যাব মুন্সিগঞ্জে, সেখানে ঘোর খাবো, প্লাস পুকুরে নদীতে গোসল করার ইচ্ছা আছে আমাদের। তা বন্ধুরা, আর জ্যামের ভিতরে জ্যাম আপনাদেরকে দেখাচ্ছি না, জ্যাম শেষ হইলেই আপনাদের বাকিটা দেখাবো। তা আপাতত আমার সঙ্গেই থাকুন আপনারা। বন্ধুরা, এইমাত্র আমাদের আরেক বন্ধু আমাদেরকে ফোন করে বলল যে সে আমাদের সাথে মুন্সিগঞ্জ যাচ্ছে, তাই আমরা এখন যাব শেরাটনের সামনে। সেখান থেকে মোবারক ভাই তার বাইকে ফুয়েল ভরবে, ফুয়েল ভরে আমরা যাব টিএসসিতে। সেখানে আমাদেরকে ওয়েট করতে বলছে, আর আমাদের আরেক বন্ধু যে আসতেছে সে টিএসসিতেই আসবে। সেখান থেকে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব, সম্ভবত একটু দেরি হয়ে যাবে। যাই হোক, বন্ধু আসতেছে, যেহেতু এখন আমরা তিনটা বাইক হচ্ছি। বন্ধুরা, যেহেতু আমার ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তাই আমি এই ভিডিওটাকে দুইটা অথবা তিনটা ভাগে ভাগ করে ছাড়তে পারি। আশা করি এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকুন আমার ভিডিওটি। আমরা এখন রওনা দিয়ে দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। বাবু বাজার ব্রিজ হয়ে আমরা মাওয়া দিয়ে মুন্সিগঞ্জে ঢুকব। এতক্ষণ দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকে। এই তো দেরি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের একজন সঙ্গী দেরিতে আসছে, আস্তে আস্তে ওনাদের সময় লেগে গেছে, যার কারণে এখন আমরা যাচ্ছি, রওনা দিলাম। এখন বাজে 12:15। তা বন্ধুরা, আপনারা তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি। Thank you.
ফিল্টার নিতে থাকেন, আমিও ফিল্টার নিতে থাকি, আপনাদের সাথে কথা বলতে যাও, সময় সময়তে সময়তে কথা বলবো। তা আসুন দেখতে থাকুন। বন্ধুরা, আসলে মাওয়া যে কত সুন্দর, এই রাস্তাটা যে কত মলিন, তা এখানে যদি না আসেন তাহলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আসলে যারা বাইক নিয়ে আসে আর তারা তো এটাকে আরো বেশি উপভোগ করে, গাড়ি নিয়ে আসলে যতটুকু আনন্দ বা মজা পাওয়া যায় না সেটা বাইকে পাওয়া যায়। কিন্তু আমি চেষ্টা করতেছি আমার মতন করে চালানোর জন্য, কারণ আমি অত হাই স্পিডে বা ওভার স্পিডে চালানোর চেষ্টা করতেছি না। যেখানে যেরকম চালানো দরকার আমি সেখানেই চালানোর চেষ্টা করতেছি, কারণ আমি মনে করি আগে সেফটি ফার্স্ট, তারপরে বাকি সব। আর যেহেতু আমার পিছনে পিলিয়ন আছে, তার দায়িত্বটাও আমার নিজের, এই জন্য আমি চেষ্টা করি যতটুক সুন্দরভাবে বা যতটুক নিজেকে সেফে রেখে গাড়ি চালানো যায়, আর সাথে সাথে এই পরিবেশটাকে, এত সুন্দর একটা পরিবেশ যেটা মানে এটার ফিলটা নেওয়া যায়, সেই চেষ্টাটাই আমি করতেছি। আর বন্ধুরা, তাহলে দেখতে
বন্ধুর বাইকে কোনো সমস্যা হয়েছে, যার কারণে সে বাইক থামিয়ে দিয়েছে চালানো। আর আমার আরেক বন্ধুর বাইক সামনে থাকার কারণে আমাকে দ্রুত চালিয়ে তাকে বিষয়টা জানাইতে হয়েছে। এখন আমরা বাইক থামিয়ে তাকে দেখতে যাব, আমি বাদে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য। বন্ধুরা, আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আর ভিডিও বাড়াচ্ছি না। আসলে মন তো চায় আপনাদেরকে পুরা মাওয়ার মুন্সিগঞ্জ যাওয়ার আগ পর্যন্ত মাওয়ার ভিডিওটা দেখানোর জন্য। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে মুন্সিগঞ্জের। I got broads in Atlanta, just to me in the family. Credit cards and the scammers, getting no licks in the band. Legacies.